আচ্ছা, তা কি বলে হচ্ছে, আজকে হচ্ছে বাংলায় সকলের জন্য কেশ ফাউন্ডেশনের প্লাজমা সায়েন্সের বিজ্ঞানের মিটিং। এখন কয়জন আজকে ইয়ের দিকে, সালাম ভাইদের ওদিক থেকে? আচ্ছা, কয়জন থেকে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করতেছি, আমি জানা দরকার নাই আমার এত কিছু বক্তব্য। যাই হোক, আজকে মিটিং আমি হচ্ছে আমরা হচ্ছে আমি কম্পিউটার থেকে করতেছি, এবং হচ্ছে আমরা হোয়াইট বোর্ড ব্যবহার করব। তো এটাতে হচ্ছে ছবি টবি আঁকানো যায়। তো গত ক্লাসে আমরা কি বলে হচ্ছে গ্যাস এবং ন্যানো কোটিং এর ব্যাপারে একটু একটু করে বলছি, এবং এটা আমরা আরো একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। এখন বিস্তারিত বোঝার জন্য আমরা খুব প্রাথমিক এই ব্যাপার থেকেই শুরু করব। সেটা হচ্ছে আমরা আমাদের আশেপাশে এই গ্যাস অথবা জাতীয় ন্যানো কোটিং জাতীয় কিছু আছে কিনা আসলে। এখন আমরা যদিও গ্যান্স এবং ন্যানো কোটিং এর কথা বলতেছি, ন্যানো কোটিং কি জিনিস? ন্যানো কোটিং হচ্ছে পদার্থের একটা রূপ। এখন যদি হচ্ছে এটা হচ্ছে কোন এক পদার্থের উপরের স্তর, এখন ন্যানো কোটিং হয় হচ্ছে, এখন এটা একটা পদার্থ ধরলাম, একটা তার, তার একটা লম্বা তার, তারের মধ্যে এখন তারের উপরে আমরা হচ্ছে আর এক রকম স্তর তৈরি করবো। তো এই স্তরের মাধ্যমে কি হয়, এই স্তরটা পদার্থের একটা নতুন রূপ। এটা আমি পেন দিয়ে করতেছি, তো আমরা যখন আপনি কি স্ক্রিনের মধ্যে কিছু আঁকতেছেন? হ্যাঁ, আঁকতেছিলাম, কিন্তু কিছু একটা গোলমাল হয়েছে। না, সব কালো দেখা যাচ্ছে। জন্য সব কি দেখা যাচ্ছে? কালো, শুধু কালো দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আবার শুরু করি। আচ্ছা, আমি দাঁড়াও দেখি কিছু একটা গোলমাল হয়েছে। তো যাই হোক, তো আমরা হচ্ছে হচ্ছে না কেন করতে হবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, পেন দিয়ে হচ্ছে না কেন। আচ্ছা, তা অনেকেই আজকে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি হা আঙুল দিয়ে ছবিগুলো আঁকছি। তো আমরা যখন ইয়ের স্তর আঁকাই, কোন একটা পদার্থের একটা স্তর ধরলাম, একটা তার, এটা এখন তারের উপর আমরা হচ্ছে যখন ন্যানো কোটিং তৈরি করি, অথবা কোনো যে কোনো পদার্থ, শুধু তার হতে হবে এমন কোনো কথা নাই,
যখন ন্যানো কোটিং তৈরি হয় তখন কি হয়? তখন একটা নতুন রকমের স্তর তৈরি করা হয়, এবং এই স্তরের মধ্যে এই নিচের স্তরের সাথে যেখানে অণুগুলো কাছাকাছি এবং অত কাছাকাছি আর থাকে না, একটু দূরে সরে যায়। তখন এইভাবে না আঁকায় দেখি, একটু অন্যভাবে আঁকানো যায়, ঠিক মতো কাজ করতেছে না এই বোর্ডে। ঠিক মতো দেখা যাচ্ছে ছবিটা? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। না আমি কিছু দেখতে পারতেছি না, আর কেউ কিছু দেখতে পারতেছে নাকি? আচ্ছা, এটা ঠিক মতো কাজ করতেছে না। ঠিক আছে, আমি মুখেই বলি, এটা কিছু দেখা যাচ্ছে না। কেউ কেউ কি কেউ কি আর কেউ দেখতে পাচ্ছে? আমি তো একটা বোর্ডের উপর, বোর্ড তৈরি, সাদা বোর্ডের উপর ছবি আঁকাচ্ছি। আচ্ছা, আমি দেখি আর একভাবে করি। আমি এটা থেকে না, আমি আর এক অ্যাকাউন্ট থেকে করতেছি, আমার ফোন থেকে করা হয় কিনা দেখতেছি। কি বলে হচ্ছে রেসপন্ড করতে হয়, তুমি আমার কথাই শোনা যাচ্ছে না। তুমি বলতেছো না। আমার মাইক্রোফোন বন্ধ করে
আচ্ছা কি মামুন নামে হলো ইয়ার নেট পাইতে পাইতেছে না, কথা বোঝে না। কে মামুন নামে একটা ইয়ে আছে না? হ্যাঁ, কথা বুঝতেছে না কোনো? না কথা তো শোনা যাচ্ছে। আচ্ছা দেখি দেখি, আমি এখান থেকে বলার চেষ্টা তো করতেছি। আচ্ছা সামিন, সামিন ইয়েরা বলে কথা বুঝতে পারছে না, মামুন ওদের। তুমি তো বুঝতে পারতেছো কথা নাকি? হ্যালো সামিন। হ্যাঁ হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ, কিন্তু আল মামুন ওরা কথা বুঝতে পারতেছে না বলে। তুমি টেলিফোন নাম্বার আছে ওদের? হ্যাঁ সালাম ভাই কি ওখানে আছে না? এই যে ইয়ে আসছে, আর্মেন আসছে। আর্মেন কেন কই, আসো তুমি ভিতরে আসো। হ্যাঁ তা আর্মেন ইয়ে কি বললে হচ্ছে, ওদের কথা শুনতে পাচ্ছেন না, তাই তো বলছে তোমাকে। তা সামিন তুমি ওদেরকে টেলিফোন করতে পারো তোমার ফোন থেকে? কথা একটু একটু যায় এবং আটকে যাচ্ছে। সামিন আমি আমার কথা বললো, আমি কি এইমাত্র কথা বললাম ওদের সাথে? আমার মনে হয় ওদের ব্যান্ডউইথ এর অসুবিধা হচ্ছে, তো আমি যখন স্ক্রিন শেয়ার করতেছিলাম আমার মনে হয় ওই জন্য অসুবিধা হচ্ছিল। এখন কি বুঝতেছে? এখন বুঝতেছে নাকি? করে দেখো তো এখন, এখন কথা বুঝতে পারতেছে কিনা আমার কথা। এখন কথা বুঝতে অসুবিধা হচ্ছে? না মামা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি কি অসুবিধাটা কি। আমরা যদি বেশি কিছু ব্যবহার করি, এটা কি ওয়াইফাই এর মাধ্যমে তোমরা শুনতেছো নাকি ফোনের ইন্টারনেটের মাধ্যমে শুনতেছো? ডাটা কানেকশন, সিম ডাটা কানেকশন। সিম ডাটা কানেকশন, আচ্ছা আচ্ছা এই জন্য অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে বুঝলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। তা আমি হচ্ছে আমরা, হ্যাঁ তা আমাকে তো বললো এখন বুঝতেছে। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা মাইক্রোফোনটা বন্ধ করো, তোমাদের মাইক্রোফোন বন্ধ করো, আমি আমি তাহলে কথাবার্তা বলতে শুরু করি। আচ্ছা তা আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, এই যে আমাদের এখন কানেকশনে যে অসুবিধা হচ্ছিল, এর কারণটা হচ্ছে যে যারা ফোনের মাধ্যমে শুনতেছে তো ফোনের ডাটা কানেকশনের মাধ্যমে মাঝে মধ্যে অসুবিধা হবে যদি আমরা ভিডিও জাতীয় বিষয় করি। সুতরাং আমরা ভিডিও জাতীয় ব্যাপারটা একটু কম করার চেষ্টা করব, এবং করার চেষ্টা করব না, আমাদের ওই ছবি টবি আঁকানোর সময় লাগবে ভিডিও করা। তা এখন আমাদের এই আমি যেই আমি কম্পিউটার থেকে করতেছিলাম এটা ঠিক মতো কাজ করতেছিল না, তো ভবিষ্যতে আশা করি আমরা একটু ভালোভাবে ব্যবহার করতে পারবো। তা এখন কারণ আমি তো হোয়াইট বোর্ড শেয়ার করতে চাচ্ছিলাম কিন্তু মানে বোর্ড সেটা করা সম্ভব হয় নাই। যাই হোক তা আমি মুখেই বলি আজকে,
আমরা পরে এটা একটু টেস্ট পরীক্ষা করে করে দেখতে হবে কেন করতেছে না। আমি করছি এটা আগে এবং এটা কাজ করছে, কিন্তু আজকে করতেছে না। যাই হোক, অসুবিধা নাই। তা আমি হচ্ছে আমরা বলতেছিলাম যে আমাদের আগে কথা শোনা যাচ্ছিল না, সুতরাং আমার প্রথম থেকে শুরু করি। সেটা হচ্ছে, তা আমাদের বিজ্ঞানে, এখনকার বিজ্ঞানে বলা হয় যে পদার্থের মধ্যে অণু পরমাণু আছে, পরমাণুকে বলা অ্যাটম এবং অণু হচ্ছে মলিকুল। তা আমরা এই শব্দগুলোই ব্যবহার করব, যদিও এগুলো ইংরেজি শব্দ, কারণ হচ্ছে তাতে বিভিন্ন দেশের লোকজনের সাথে যোগাযোগ করতে সুবিধা। এখন আমরা যদি এক একজন এক এক ভাবে বলি তাহলে যোগাযোগ অত সহজ হয় না। তা আমি অ্যাটম মলিকুলই ব্যবহার করব। অ্যাটম হচ্ছে সব ছোট, মলিকুল হচ্ছে অ্যাটম দিয়ে মলিকুল হয়, কয়েক রকমের অ্যাটম একসাথে হয়ে মলিকুল হয়, আর কখনো একই রকম হতে পারে। যেমন হচ্ছে অক্সিজেনের, অক্সিজেন সাধারণত দুইটা একসাথে থাকে এবং দুইটা অ্যাটম দিয়ে অক্সিজেনের মলিকুল তৈরি হয়। তারপরে পানিতে দুইটা অক্সিজেন একটা হাইড্রোজেন, উদাহরণস্বরূপ। এবং সব পানির পানির মলিকুল অথবা অণুতে তিন রকম জিনিস আছে, আর কি বলে অক্সিজেনের অণুতে দুইটা অক্সিজেন, দুইটা অক্সিজেনের অ্যাটম আছে। তো অণু হচ্ছে মলিকুল, তো আমরা মলিকুল শব্দটাই ব্যবহার করব। তা আমাদের এই মলিকুলের মাধ্যমে এই পদার্থ তৈরি, আমরা যত কিছু আশেপাশে দেখি এগুলো মলিকুলের মাধ্যমেই তৈরি। কিন্তু এবং মলিকুলের বিভিন্ন অবস্থা, যেমন হচ্ছে মলিকুল যখন দূরে থাকে তখন আমরা সেগুলোকে বলি তরল পদার্থ, যদি বেশি দূরে থাকে সেগুলো হচ্ছে গ্যাস, যদি কাছাকাছি থাকে সেগুলো হচ্ছে শক্ত কঠিন জিনিস হয়। কিন্তু এর বাইরেও পদার্থের অন্য রূপ থাকতে পারে, এবং সেগুলোই হচ্ছে আমরা এই বিজ্ঞানে ব্যবহার করি, এবং এর মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, যেগুলো এখনকার বিজ্ঞানে ধরা হয় খুবই কঠিন অথবা অসম্ভব। তো এর জন্য আমরা একটু আমাদের একটু বুঝতে হবে কি এই নতুন, এই নতুন পদার্থের এই নতুন রূপগুলো কি। আমরা এগুলো দেখছি কিন্তু আমরা জানি না যে এগুলো এগুলো অন পদার্থের অন্য রূপ। যেমন যেমন হচ্ছে আমরা গাছের 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 যে গাছ যখন দেখি, গাছের বাইরের যে চামড়াটা, গাছের চামড়া, গাছের ছাল যেটা, সেটা হচ্ছে ন্যানো কোটিং অ্যাকচুয়ালি। আর গাছের ভিতরে যা আছে, যে যে পদার্থ, এবং আমাদের ভিতরে মানুষ অথবা অন্য জীবজন্তুর ভিতরেও, আমাদের চামড়া হচ্ছে একরকম পদার্থ এবং আমাদের শরীরের মধ্যে যা আছে সেটা পদার্থের আর এক রূপ। তা আমরা যেটাকে ন্যানো কোটিং বলি, ন্যানো, সেটা হচ্ছে গাছের ছাল অথবা আমাদের চামড়া হচ্ছে ওই রূপে। আমাদের শরীরের মধ্যে অথবা গাছের ভিতরে যে পাতার ভিতরে যে পদার্থ পদার্থ আছে অথবা গাছের ডালের মধ্যে যেসব পদার্থ আছে সেগুলো হচ্ছে, যদিও এগুলো দেখতে কঠিন মনে হয় কিন্তু এগুলো আসলে পদার্থের অন্য একটা রূপ, সেটাকে আমরা বলি গ্যান্স। এখন গ্যান্স কি জিনিস সেটা আমি ব্যাখ্যা করে বলতে পারি, কিন্তু এটা মনে রাখা কঠিন হবে, ফলে আমরা আস্তে আস্তে ওটার ভিতরে যাব। তো গ্যান্স এবং এই ন্যানো পদার্থের এই রূপগুলো, যেটা হচ্ছে জীবন, বেশিরভাগ জীবন্ত প্রাণী, গাছ অথবা মানুষ, পশু পাখি যাই হোক, এদের মধ্যে এদের আসল রূপ হচ্ছে, আসল পদার্থের রূপ একটু অন্যরকম, যেটা আমাদের বিজ্ঞানে এখনো জানা নাই। তো এখানেই আমাদের এখান থেকে আমার এই কথাগুলো থেকে বোঝা গেল যে যে আমাদের আশেপাশে অনেক এই অন্য রূপের পদার্থ আছে কিন্তু আমরা এগুলোকে চিনি না, যেহেতু আমরা জানি না এগুলো কিভাবে, এগুলোর যে এই রূপ এটার মধ্যে পার্থক্য অন্যান্য রূপের সাথে, যেমন হচ্ছে শক্ত পদার্থ, কঠিন পদার্থ এবং তরল এবং গ্যাসের মধ্যে সাথে এই ন্যানো এবং গ্যান্সের পার্থক্যটা কি। তখন তা আজকে আমরা এই পার্থক্যের ব্যাপারটা নিয়ে
একটু কথা বলবো। কঠিন পদার্থে আমরা জানি যে হচ্ছে মলিকুল গুলো কাছাকাছি, সুতরাং খুব শক্ত। তরল পদার্থের মলিকুল গুলো অত কাছাকাছি না, ফলে এটা হচ্ছে পানির মতো। আর গ্যাসে তো একদম হাওয়া, তখন আরো দূরে মলিকুল গুলো আরো দূরে দূরে থাকে এবং খুব সহজে নড়াচড়া করতে পারে। কঠিন পদার্থে মলিকুল গুলো একদম শক্ত ভাবে ধরে আছে, নড়াচড়া করে না। আর তরল পদার্থে একটু নড়াচড়া বেশি করতে পারে, কিছুটা বেশি নড়াচড়া করতে পারে। আর গ্যাসে তো অনেক দূরে থাকে, ফলে নড়াচড়া করতে কোনো অসুবিধা হয় না। তো এই এই হচ্ছে এক সাধারণ ধারণা যে কি এই তিন রকম পদার্থের রূপ আমরা যেটা জানি আশেপাশে দেখি সেটার সাথে, সেটা বিজ্ঞানে কিভাবে আমরা এখনকার বিজ্ঞানে এটা কিভাবে আমরা চিন্তা করি। তো এখন আমাদের ন্যানো হচ্ছে এমন একটা জিনিস, যেমন হচ্ছে আমাদের চামড়া অথবা এটা আমরা লোহার পাত বিভিন্ন রকমের পদার্থের উপরে তৈরি করতে পারি, সেটা আমরা আমাদের জানতে হবে কিভাবে। সেটা হচ্ছে এই যে মলিকুল অথবা অণু অণুগুলো আছে, এগুলোকে একটু সরানো হয়, একটু সরানো হয়, এমন ভাবে সরানো হয় যে হচ্ছে অণুর মধ্যে অনেক শক্তি আছে এবং এই শক্তির ব্যবহার করা সম্ভব। তো অণুগুলো একটু সরায় নিলে পারে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেটা অনেকটা চুম্বকের মতো হয়ে যায়। তো এই যে এবং তাকে তাকে আমরা বলি ন্যানো। এবং এই ন্যানো রূপে পদার্থের মধ্যে পদার্থের কিছু কিছু কিভাবে তার মানে বিভিন্ন শক্তি পদার্থ থেকে পদার্থের মধ্যে প্রবাহিত হয় স্রোতের মতো, যেটাকে আমরা আগে বলছি ম্যাগনেটিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ক্ষেত্র, এর প্রবাহের খুব সহজেই প্রবাহ হয় তৈরি করা সম্ভব যখন পদার্থ ন্যানো রূপে তৈরি হয়। আমাদের চামড়ার মধ্যেও এই রকম ম্যাগনেটিক ক্ষেত্রের প্রবাহ খুব সহজ, অথবা গাছের ছালের মধ্যেও একই ব্যাপার। এই 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 রূপে মানে কি বলা, একভাবে বলা যেতে পারে এটা আমরা শক্ত পদার্থের মধ্যে কোনো প্রবাহ নাই, কিন্তু শক্ত পদার্থ যদি হচ্ছে আমরা যেমন মাটির উপর তেমন কোনো প্রবাহ নাই, আমরা এখন মাটির মধ্যে একটা লম্বা খাল খাড়লে পারে তারপরে হচ্ছে নদীর মতো প্রবাহ তৈরি করতে পারি, ওরকম আমরা যদি কি বলে অণুগুলোকে একটু সরায় ফেলতে পারি তো আমরা হচ্ছে পদার্থের মধ্যে ওরকম ম্যাগনেটিক ফিল্ডের প্রবাহের ব্যবস্থা করি। তখন এই হচ্ছে ন্যানো রূপে যখন পদার্থ পরিণত হয় তখন আমরা হচ্ছে এই প্রবাহ তৈরি করতে পারি। এখন আমরা প্রবাহ দিয়ে অনেক কিছু করব, তা আপাতত এইটুকু বুঝলেই হবে যে হচ্ছে আমরা প্রবাহ তৈরি করি। তখন এটা হচ্ছে ন্যানো রূপ। তখন ন্যানো পদার্থের এই ন্যানো রূপ কঠিন অথবা তরল অথবা গ্যাস অবস্থার থেকে অন্যরকম। এখানে শুধু হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের প্রবাহ খুব সহজে তৈরি করা যায় এবং বিভিন্ন রকম প্রবাহ তৈরি করা সম্ভব, কারণ হচ্ছে মলিকুলগুলোকে আমরা একটু সরাইছি, অল্প একটু সরাইছি, খুব বেশি না। এই অল্প একটু সরানোর ফলে এই এই প্রবাহ তৈরি করা যায়, একভাবে বলা যায় ম্যাগনেটিক ফিল্ডের নদী তৈরি করা হয়ে যায় অথবা খাল তৈরি করা যায়। তখন আমরা আরেকটা জিনিস আমাদের আশেপাশে দেখি, সেটা হচ্ছে সূর্য এবং তারা। তখন সূর্য তারা হচ্ছে এর থেকে অনেক রকম কিরণ আলো টালো অনেক কিছু আসে, যদিও তারাগুলো অনেক দূরে আমাদের আমাদের থেকে অনেক দূরে, সেজন্য আমরা বুঝি না যে এদের শক্তি কতটা। কিন্তু একইভাবে তারা সূর্যের মতো আমরা পদার্থের অণুগুলোকে আলাদা করতে পারি, এমনভাবে আলাদা করতে পারি যে তার ফলে অণুগুলো ভিতরের ভিতরে যে অণুগুলোর ভিতরের চেহারাটা একটু বদলায় যায় এবং বাইরেও অন্যরকম দেখায়। এবং এটা অন্যরকম কিভাবে, সেটা হচ্ছে এগুলো সূর্যে পরিণত হয়। এখন এগুলোর এক এক পদার্থের অণু এক এক রকম সূর্য হয়,
থেকে এক এক রকম সূর্য, কিন্তু সূর্য খুব এর সাইজ খুব ছোট, সাইজ হচ্ছে এক এক ন্যানো, ন্যানো হচ্ছে আমাদের কি বলে অণু অথবা পরমাণুর সাইজ হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। যখন আমরা এই অণুগুলোকে সূর্যে পরিণত করি, যেটাকে আমরা বলি গ্যাস, তখন আমরা তাকে এর সাইজ একটু বড় হয়ে যায়, ফুলে ওঠে, এবং তখন এটা 100 কোটি ভাগের 1 ভাগ না হয়, এটা কি বলে 1 কোটি থেকে 100 লাখ ভাগের 1 ভাগ সাইজে বেড়ে যায়, এবং আমরা দেখতে পারি এবং চোখে দেখা সম্ভব। এই এই সাইজে আসলে আমরা চোখে দেখে দেখা সম্ভব, আমাদের চোখের ক্ষমতার মধ্যে আসে আসে যায়, তখন আমরা দেখতে পারি এগুলোকে, এবং এগুলোকে আমরা বলি গ্যাস, এবং এগুলো হচ্ছে সূর্য। এবং এক এক পদার্থ থেকে এক এক রকম সূর্য তৈরি করা যায়, এবং এক এক সূর্য প্রত্যেকটারই সূর্যের যেমন হচ্ছে আমরা যেমন মানুষ দেখতে একরকম, ওইরকম সূর্য দেখতে, যদিও হয়তো দেখা যাবে যে সূর্যের রং এক কাছাকাছি, কিন্তু এক একটা সূর্য এক এক রকমের শক্তি, একটু শক্তির একটু আলাদা পার্থক্য থাকে, এবং এই সূর্যগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, যেমন শরীর ভালো করতে পারি, সেগুলো তো আমরা কিছু কিছু শুনছো, তোমরা সকলেই শুনছো। তখন এই ন্যানো এবং গ্যাস এটা একটু ভালো করে বুঝতে হবে এবং মনে রাখতে হবে, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেগুলো আমরা তৈরি করব। হ্যাঁ, আমি যদি এখন বলি যে হ্যাঁ যে হ্যাঁ পদার্থের এই রূপ আছে ওই রূপ আছে, এখানে যদি এটা গল্পের মতো মনে হয়, এখন গল্পকে বাস্তবে পরিণত করতে হলে এটা বানানো শিখতে হবে। কেন বানানো শিখতে হবে, তারপরে আমরা বানানো যখন শিখবো তখন আমরা এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখতে পারবো। আমরা যতক্ষণ না বানাতে পারবো এগুলো আমরা ব্যবহার শিখতে পারবো না, এবং ব্যবহার কিভাবে করা যায়, যেটা কিছু কিছু জিনিস আমরা খুব সহজে, যেমন পানি বিশুদ্ধ করা যায়, জ্বর ভালো করা যায়, যদিও আমরা এখানকার বিজ্ঞানের থেকে অন্যভাবে করা হয়, কিন্তু খুব সহজে করা সম্ভব। যেগুলো আমরা মনে করি যে অনেক কঠিন, সেগুলো আসলে অত কঠিন না, ফলে আমরা এই পদার্থের এই যে নতুন রূপগুলো এগুলো কিভাবে ব্যবহার করতে পারি, কারণ এর মাধ্যমে আমরা পদার্থের শক্তি, পদার্থের মধ্যে যে শক্তি এবং প্রবাহ যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে আমাদের, সেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারি। যেমন নদীতে আমরা নদীর থেকে খাল কেটে যেমন হচ্ছে আমরা চাষবাস করি, আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থেকেও খাল কেটে ফসল ভালো করে তৈরি করতে পারা, এইটাও আমরা করতে পারি। এইটা ইয়ের মতো নদী না, আমাদের যে নদী আমরা সাধারণত চোখে দেখি সে তার সাথে মিল নাই, কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্র থেকেও শক্তি দিয়ে, কারণ পানির মধ্যে যা জিনিস আছে সেগুলো শক্তি ব্যবহার করেই তো গাছপালা বড় হয়। এখন সেই শক্তি যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড থেকে সরাসরি নিতে পারি, তো আমরা গাছ বড় করতে পারি ওই একইভাবে। তখন বিভিন্নভাবে আমরা এই সূর্য, বিভিন্ন রকম সূর্য এবং বিভিন্ন রকম প্রবাহ তৈরি করতে পারি, এবং এর মাধ্যমে অনেক কিছু করা সম্ভব যেটা আমাদের কল্পনারও বাইরে। এখন আমরা আস্তে আস্তে যখন যখন সকল এগুলো বানানো শুরু করবে, তখন তখন বোঝা যাবে যে কিভাবে এই প্রবাহ আমরা বিভিন্নভাবে এটাকে নিয়ন্ত্রণে আনতে পারি, বিভিন্নভাবে বিভিন্ন জিনিস তৈরি করতে পারি, যেটা এখন মনে হয় যদিও মনে হয় যে কি অদ্ভুত ব্যাপার, কিন্তু যখন আমরা বানানো শিখব তখন দেখা যাবে যে এটা এমন কিছু কঠিন না। তো এটু বুঝতে অসুবিধা হয়েছে, কারো প্রশ্ন আছে কোনো? আশা করি কোনো প্রশ্ন নাই। তো ঠিক আছে, তখন আমাদের একটু চিন্তা করতে হবে কিভাবে আমরা এগুলো করতে পারি, কিভাবে এগুলো করা সম্ভব, কিভাবে আমরা ন্যানো বানাইতে পারি। ন্যানো হচ্ছে প্রথম ধাপ, যেটা হচ্ছে আমরা অল্প একটু সরাতে হয়
অণুগুলোকে অল্প একটু কীভাবে সরানো যায়, তো এগুলো আমাদের একটু শিখতে হবে এবং শেখার জন্য হাতে নাতে করা দরকার। এবং যখন আমরা এটাকে একটু সরালাম তখন আমরা কিভাবে প্রবাহ তৈরি করতে পারি এটাও শিখতে হবে। সবচেয়ে সহজ হচ্ছে যেটা হচ্ছে আমরা প্রথম দিকে বানাতে পারি, সেটা হচ্ছে ব্যথা দূর করার যন্ত্র। তখন ব্যথা কি জিনিস, আমাদের শরীরে ব্যথা কিভাবে হয়, তা আমাদের বিজ্ঞানে বললে যে বিভিন্ন ভাবে আমাদের বিজ্ঞানে এটাকে ব্যাখ্যা করা হয়। একভাবে এটাকে বলা যায় যে যেটা আমাদের শরীরে যে সামঞ্জস্য ছিল আগে অথবা যেটা স্বাভাবিক সেটা আর নাই, কিছু অস্বাভাবিক হয়েছে, এই জন্যই ব্যথা। এখন কিসের জন্য হয়েছে, বিভিন্ন কারণে হইতে পারে। তো এই অস্বাভাবিক পরিস্থিতি কিভাবে বদলানো যায়, তো আমাদের এখানে ব্যথা হয় বিভিন্ন কারণে এবং হ্যাঁ, এবং এই কারণগুলো দূর করার জন্য আমাদের ওখানে সামঞ্জস্য ফিরায় আনতে হবে। তখন সামঞ্জস্য ফিরায় আনতে মানে কি, আমাদের ব্যথা হয়েছে, ব্যথার ফলে কিছু অভাব হয়েছে অথবা কিছু কিছু জিনিস অতিরিক্ত হয়ে গেছে। তখন আমরা যদি এমন একটা ব্যবস্থা করতে পারি যেখানে আমরা এই অস্বাভাবিক পরিস্থিতি ফলে যা জড়ো হয়েছে অথবা যার কমতি হয়েছে, আমরা এর একটা স্বাভাবিক প্রবাহ যদি তৈরি করতে পারি ওখানে, তাহলে তো ঠিক হয়ে যাবে। তখন একভাবে বলা যেতে পারে, নদীর মধ্যে যদি কেউ মাঝখানে যদি কিছু একটা পাথর দেয় অথবা একটা ঢিপি তৈরি করে অথবা একটা লাঠি রাখে, তো ওখানে তো প্রবাহ অন্য বদলায় যায়। ওই একইভাবে আমাদের শরীরে ব্যথা তৈরি হয়, হয় কেউ লাঠি একটা ঢুকে রাখছে ফলে হচ্ছে গুজে রাখছে, অথবা অন্য কোনো একটা ঘটনা ঘটছে। আচ্ছা, এখান থেকে আচ্ছা ওরা ফেরত আসছে, কি ইয়ে অসুবিধা হচ্ছে নাকি কারোর কানেকশন ইয়ে হয়ে গেছিল? তো আমি কিছুক্ষণ আগে ব্যথার ব্যাপারে বলতেছিলাম যে ব্যথা হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক পরিস্থিতি থেকে ব্যাঘাত ঘটে, এটা তো সকলেই শুনছে আশা করি। তো এই যে ব্যাঘাত ঘটে, এখন এখানে কমতি অথবা কিছুর বাড়তি হয়, এখন এই কমা যার অভাব অথবা যার যা বেশি হয়ে গেছে সেটা সামঞ্জস্য আনার জন্য আমরা হচ্ছে একটা ব্যবস্থা করি। এবং আমরা জানি, কিছুক্ষণ আগে বললাম যে ন্যানো পদার্থের মাধ্যমে আমরা বিভিন্ন রকম প্রবাহ তৈরি করতে পারি। এখন আমরা এমন একটা ন্যানো পদার্থ তৈরি করবো যেটা আমাদের শরীরের সাথে অনেক মিল আছে, এবং তার মধ্যে যে প্রবাহগুলো তৈরি হবে সেগুলো শরীরের স্বাভাবিক প্রবাহের মতোই হবে। ফলে আমরা যদি এই রকম পরিস্থিতি তৈরি করতে পারি, তখনই হবে হচ্ছে আমাদের ব্যথা দূর করার একটা উপায়। তখন আমরা এই প্রবাহ তৈরি করার জন্য কিছু ব্যবস্থা করতে পারি যে এই প্রবাহগুলো যেন ওই স্বাভাবিক পরিস্থিতি, আমাদের শরীরের স্বাভাবিক পরিস্থিতির প্রবাহের সাথে মেলে, এইভাবে আমরা ব্যথা দূর করতে পারি। তখন ব্যথার কারণ যাই হোক, যে যদি আমরা স্বাভাবিক করতে পারি যেভাবেই করি না কেন, তাহলে তো ব্যথার কারণ যাই থাকুক, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসলেই তো আমাদের ব্যথা থাকবে না। এখন আমাদের বিজ্ঞানে কিভাবে করা হয়, এখন আমাদের ডাক্তারি বিদ্যায় যেমন হচ্ছে ব্যথা হলে পরে আমাদের ব্যথার খবর আমাদের মাথায় আমাদের জানতে হবে, আমরা তখনই তো আমাদের কষ্ট পাই আর কি। কিন্তু আমরা যদি আমাদের এখনকার বিজ্ঞানে এভাবে করা হয় যে আমরা যখন ট্যাবলেট খাই তখন ওই ব্যথার খবর পাঠানোর ব্যবস্থা যেটা সেটা বন্ধ করে ফেলা হয়, ফলে ব্যথা ঠিকই থাকে, আমাদের শরীরের ব্যথা ঠিকই থাকে কিন্তু খবর আসে না। এটা মানে কি, যেমন হচ্ছে
আমাদের যদি কোনো গোলমাল হয় তা আমরা ধামা চাপা দেওয়া। আমাদের আমাদের মেডিকেল ব্যবস্থা অনেক কিছুই আছে যেগুলো এই ধরনের, যেহেতু আমরা বুঝি না সেহেতু আমরা ধামা চাপা দিয়ে রাখি। তখন আমাদের আমাদের যদি বোঝার ক্ষমতা একটু বাড়ে যে হ্যাঁ অন্যরকম পরিস্থিতি তৈরি হয়, অন্যরকম প্রবাহ তৈরি হয় এবং এই প্রবাহের পরিবর্তন আমরা করতে পারি, খুব সহজেই আমরা বুঝলামও এবং ঠিকও করতে পারি, এবং ফলে আমাদের যদি এই ক্ষমতা আমরা সহজেই ব্যবহার করতে পারি তাহলে আমাদের আমরা নিজেরাই অনেক কিছু ঠিক করে ফেলতে পারি। তো এই খবর বিভিন্ন কারণে আমাদের কাছে পৌঁছায় নাই, যেমন হচ্ছে আমাদের ব্যথা যেমন ধামা চাপা দেওয়া হয়। এই বিজ্ঞানের খবর কিছু কিছু আগেও ছিল কিন্তু ওগুলো ধামা চাপা দেওয়া হয়েছে। তো একভাবে ব্যথার খবর যেমন আমাদের আসে নাই, আমাদের এই আমরা যে সহজেই অনেক কিছু ঠিক করতে পারি এই খবরও আমাদের কাছে ওই একইভাবে আসে নাই, কেউ ধামা চাপা দিয়ে রাখছে, কোনোভাবে ধামা চাপা দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, বড় কথা হচ্ছে এখন এটা পৃথিবীর সব জায়গায় এই খবর জানানো হচ্ছে বিভিন্নভাবে, এবং পৃথিবীর পরিস্থিতি এমন হয়েছে যে এবং যে এখন এই খবর দেওয়া সম্ভব, এবং আমরা যদি সকলেই জানি যে আমাদের ব্যথা এবং অনেক পরিস্থিতি যার জন্য আমরা এখন ডাক্তারের কাছে যাই আমরা নিজেরাই খুব সহজেই ঠিক করতে পারি, তাহলে তো আমরা যে আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। তো এই জন্যই আমাদের এই এই জিনিসে আমরা এই ব্যাপার নিয়ে কথা বলি যাতে আমরা অনেকেই সহজভাবে এই জিনিসগুলো ঠিক করতে পারি। এখন অনেকে বলে যে এটা এটা কি এটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব, আমরা করে দেখাইছি যে আসলে করা যায়, হাতে নাতে করেই আমরা নিজেরাই করবো, ফলে আমাদের আর অসুবিধা হবে না যে কেউ তখন আর বিশ্বাস করানোর কোনো নাই, সুযোগ নাই যখন হাতে নাতে করা সম্ভব। তো এটাই হচ্ছে খুব সহজভাবে আমরা করব, এবং এর জন্য কি দরকার আমাদের নিজেদের উপর একটা আস্থা দরকার যে আমরা এগুলো সহজেই বুঝতে পারবো, আমাদের বেশি কষ্ট করতে হবে না বুঝতে, আমরা আমাদের সকলেরই বোঝার ক্ষমতা আছে, এবং আমরা যতক্ষণ আমাদের আমাদের এই আস্থা আছে ততক্ষণ আমরা খুব সহজেই আগায় যাব। এবং আমাদের এখন যে স্কুলে অথবা কলেজে যা শেখানো হয় তার চেয়ে অনেক বেশি অনেক তাড়াতাড়ি শেখা সম্ভব। আমরা আমাদের যেহেতু অনেকগুলো ধামা চাপা দেওয়া হয়েছে ফলে হচ্ছে আমরা মনে করি যে আমাদের শেখা সম্ভব না, কিন্তু আসলেই শেখা সম্ভব, কারণ আমি তো আমি নিজেও সে আমাদের এখনকার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়েই আমি শিখছি, এই তুলনায় এইসব জিনিস অনেক অন্যরকম। অনেক ক্ষেত্রে আমরা মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় যারা শেখে তারা মনে করে যে আমরা কি চিনো কি হনো অবস্থা, আসলে কিছুই হয় নাই, তাদের তেমন কিছু শিখে নাই, মনে করে যে অনেক কিছু শিখছে আসলে তেমন কিছু না। আমাদের সকলেরই এটা বোঝার ক্ষমতা আছে এবং যে কেউ আমি যে কোনো মানুষই এটা বুঝতে পারে, শুধু আমাদের একটু নিজেদের উপর আস্থা, যেটা আমাদের কাছ থেকে বিভিন্ন ধামা চাপা দিয়ে বলা হয়েছে না তোমরা পারবা তোর দ্বারা হবে না, আসলে আমাদের দ্বারা অনেক কিছু সম্ভব, শুধু আমাদের নিজেদের উপর একটু আস্থা রাখলেই। এবং হ্যাঁ প্রথমে হয়তো আমাদের অনেকদিন ধরে আমাদেরকে বলা হয়েছে যে না তোমার দ্বারা হবে না তোর দ্বারা হবে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিভিন্নভাবে বলা হয় এবং কারা বলে কেন বলে এটা অত গুরুত্বপূর্ণ না, আমাদের শুধু প্রমাণ করতে হবে যে আমাদের আসলে এটা ঠিক না, আমাদের দ্বারা অনেক কিছু সম্ভব। তো এটাই হচ্ছে আমাদের শুধু আমাদের এই বিজ্ঞানটাই নাই, এটা যে খুব সহজে শেখা সম্ভব এটাও হচ্ছে এর এটা শেখানোর পিছে আর একটা বক্তব্য। তা ফলে হচ্ছে আমরা সহজেই শিখতে পারবো এবং অনেক কিছু শেখা সম্ভব, যারা যত আগ্রহী হবে। আমি কাউকে কিছু শেখাতে পারবো না, আমি যত কথাই বলি না কেন, আমি যদি সারা 24 ঘন্টাও কথা বলি কেউ আমি কাউকে কিছু শেখাতে পারবো না, শেখা আসে সবসময় নিজের কাছ থেকে। এটা যেই হোক কেউ যদি নিজে আগ্রহ নিয়ে না শিখে তাহলে তার ক্লাসে আসার কোনো দরকার নেই, কারণ কি নিজের আগ্রহ থেকেই শেখা
শুধু সম্ভবই না, খুব তাড়াতাড়ি সম্ভব। তা এই জিনিসটা আমাদের বুঝতে একটু হয়তো সময় লাগতে পারে, আমি এটা বারবার বলবো, কারণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এবং মনে রাখার দরকার আছে। ফলে হচ্ছে আমরা যে খুব সহজে এই ব্যথার ব্যাপারটা, আমি এখন ব্যথার ব্যাপারটা বললাম, আমরা একইভাবে এই বিজ্ঞানের ব্যবহার করে আমরা ইলেকট্রিসিটিও তৈরি করতে পারি। আমাদের কারো কাছ থেকে ইলেকট্রিসিটি কেনার দরকার নেই আসলে। তখন তার জন্য কি করতে হবে, একটু বুঝতে হবে, একটু হাতে নাতে কিছু তৈরি করতে হবে, এমন কিছু না, এমন কিছু কঠিন না, কিন্তু এখন এখন যদি এই অবস্থায় যারা এইটা শুনতেছে তারা এই অবস্থায় এই প্রাথমিক অবস্থা এখন আমরা ইলেকট্রিসিটি আমরাই বানাইতে পারবো এ তো বিশ্বাসই হয় না, কিন্তু এর প্রমাণ আমরা অল্প অন্য জিনিস দিয়ে দিব। প্রথমে হচ্ছে ব্যথা ভালো করা, আমরা সহজেই করতে পারি, আরো এরকম উদাহরণ আছে থাকবে, এবং তারপরে আমরা আরেকটু বেশি যখন বুঝবো তখন আমরা আরেকটু ধরো ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বানাতে পারবো। তো একইভাবে আরো অনেক কিছু, যেমন পানি বিশুদ্ধ করা সম্ভব, যেগুলো খুব সাধারণ স্বাভাবিক জিনিস আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক জিনিস, সেগুলো আমরা করতে পারবো। এমনকি আমাদের ফসল অথবা গাছ টাছও ভালো করে তৈরি করতে পারবো, এমনকি আমাদের খাওয়া দাওয়ারও অত দরকার হবে না যদি আমরা শক্তি আমাদের নিজেদের শরীরে পাঠাতে পারি। তো এগুলো একটু সময় লাগবে, কিন্তু নিজেদের উপর আস্থা থাকলেই হবে। তখন আস্থার জন্য কি দরকার একটু চিন্তা করে দেখা দরকার, যে আস্থার জন্য আমরা কি করি। আচ্ছা, ডিসকানেক্ট কানেকশন বন্ধ হয়ে গেছিল, তা এখন কথা শোনা যাচ্ছে? হ্যালো, যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমাদের এই শেখার জন্য আমি যেমন ব্যথার ব্যাপারটা বললাম, যে সামঞ্জস্যতা অথবা আমাদের শরীরের আমাদের শরীরে অনেক রকম ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং হচ্ছে আমি কিছুক্ষণ আগে ম্যাগনেটের কথা বলতেছিলাম, যে এখন ম্যাগনেটের মধ্যে এক জাতীয় ম্যাগনেটিক ফিল্ড আছে যার জন্য আকর্ষণ বিকর্ষণ তৈরি হয়। তা এই আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে মলিকুল অথবা অণু একে অপরের সাথে আটকায় থাকে, এবং আমরা বিভিন্ন রকম পদার্থ দেখতে পারি, এইরকম ছোট ছোট জিনিস দিয়েই তৈরি, কিন্তু এগুলো যে একসাথে আটকায় থাকে অথবা দূরে সরে যায় না, এটা এই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমেই হয়। কিন্তু যেমন হচ্ছে চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড একরকম, আমাদের কাঁচের ম্যাগনেটিক ফিল্ড আর এক রকম, অথবা চাদরের ম্যাগনেটিক ফিল্ড আর এক রকম। তো আমাদের শরীরেও, যেহেতু আমাদের শরীরে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, বিভিন্ন রকম অণু পরমাণু আছে, এবং এগুলো হচ্ছে বিভিন্ন রকম ন্যানো এবং গ্যান্স এর রূপে আছে, এবং এগুলো একসাথে হয়ে তার মানে অনেক রকমের ম্যাগনেটিক ফিল্ড একসাথে হয়ে আমাদের শরীর তৈরি। এখন আমাদের এখন বুঝতে হবে কি ধরনের ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আমাদের শরীর তৈরি। আমরা যখন একটু ভালো মতো বুঝতে পারবো তখন আমরা হচ্ছে ওগুলো যদি তৈরি করতে পারি, তা আমাদের শরীর ওগুলোর মাধ্যমে আমাদের শরীরের সামঞ্জস্যতা বজায় রাখা সম্ভব।
এমনকি আমাদের শরীরে যে আমাদের প্রয়োজন, যেমন আমাদের শরীরে শক্তি দরকার চলাফেরা করার জন্য, সেটাও দেওয়া সম্ভব। ফলে আমাদের খাওয়ার দরকার কি অতটা দরকার আছে চিন্তা করে দেখতে হবে, সময় আসলে পরে বোঝা যাবে। এখন আমরা অনেক কিছু আমরা যেগুলো এখন করি সেগুলো আমাদের করার দরকার নাই, অথবা যেমন হচ্ছে যে আমি বলতেছিলাম যদি ব্যথা আমরা দূর করতে পারি আমাদের কি বলে অ্যাসপিরিন খাওয়া লাগবে না, যেটা হচ্ছে দামা চাপা দেওয়া। আর আমরা যদি এগুলো আমরা নিজের থেকেই শিখতে পারি, আমাদের অনেক অনেক কিছু যে আমরা যেভাবে শিখতাম অনেক কষ্ট করে শিখতাম সেগুলো দরকার নেই। কিন্তু তা ওই পর্যায়ে যাওয়ার আগে আমাদের একটু বুঝতে হবে, একটু শিখতে হবে, এবং আগ্রহ এবং সম্ভাবনা অনেক, কিন্তু এগুলো বাস্তবায়িত করার জন্য নিজের থেকে করতে হবে। আমি কাউকে শিখাই দিতে পারবো না। আমি এটাকে আমাদের আমরা যে এইভাবে শিখাইতেছি, এটা শিখাইতেছি অথবা এই ব্যাপারে কথা বলতেছি, এটা কাউকে আমরা শিখাই দিচ্ছি না, আমরা শুধু লোকজনের যে আগ্রহ এবং উৎসাহ দিচ্ছি। এখন আগ্রহ উৎসাহ দেওয়ার পিছনে ইয়েটা কি, যুক্তিকতাটা কি? কারণ আমরা আমরা সকল জানি যে সকলেরই এই ক্ষমতা আছে, যদিও আমাদের শিক্ষকরা মনে করে এবং আমাদের অনেকে শুধু শিক্ষকই না সাধারণ লোক মনে করে যে বেশিরভাগ লোকের স্কুলে পড়ালেখা করা আর ক্ষমতা নেই, অনেক লোকেরই নাই। এবং আমরা স্কুলে অনেকে যাই যে যাই আসি পরীক্ষায় পাশ করলেই হয়ে গেল, কিন্তু আসলে পরীক্ষায় পাশ তো বড় কথা না, শিখছো কি শেখা হয়েছে কিনা এটাই। বেশিরভাগ যারা স্কুলে টুলে যায় তারা হচ্ছে অনেকেই অনেক কিছু শেখে না, খুব কমই শেখে আসলে, বলে আমার ডিগ্রি আছে কিন্তু কতটুকু শিখছে সেটা আলাদা কথা। আমি মোটামুটি ভালো জায়গায় বাংলাদেশের ভালো জায়গায় পড়ছি এবং আমার খুব ভালো ধারণা আছে কে কিরকম শিখছে, বেশিরভাগ শিখতে চায় না, পরীক্ষায় ভালো করতে পারলেই হলো। পরীক্ষায় ভালো আর শেখা কি একই জিনিস? হয়তো না, আসলেই না। তা আমাদের এখানে কোনো পরীক্ষা নাই, যদি কারো পছন্দ না হয় আসার দরকার নাই, শেখার দরকার নেই। কিন্তু কিন্তু শেখা যদি আগ্রহ থাকে, সম্ভাবনা এবং সময়ের সাথে অনেক কিছু শিখবে, যার ফলে যেগুলো করা করলে যেগুলো করা এখন এখনকার এখনকার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যারা শিখছে তাদের পক্ষে অসম্ভব। যেমন ব্যথা ভালো করা খুব সামান্য জিনিস, কিন্তু ব্যথা ভাবনাটা আমাদের এখনো ভালো করা সম্ভব না। আমাদের ব্যথা ভালো হয় কিভাবে? এই ধামা চাপা দেওয়ার ফলে আমাদের শরীরে আপনিই ক্ষমতা আছে, শরীরে কিছু ক্ষমতা এমনি আছে ব্যথা ভালো করার, এবং আস্তে আস্তে ভালো হয়ে যায়। কিন্তু তাই সপ্তাহখানেক ধরে আমাদের ধামা চাপা দিয়ে রাখতে হয় যে যাতে আমরা নজর না দেই, কারণ বেশি যদি কেউ চিন্তা করে ব্যথা সম্বন্ধে ব্যথা আর যেতে চায় না। তা আমাদের পরিস্থিতি একটু মানে কি ঘুরায় পেঁচায় হয়ে গেছে, একটু সাধারণ স্বাভাবিক করার ব্যবস্থা করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন এটা সকলেই করতে পারে এবং সকলেই শিখতে পারে, এখন শেখাটাই হচ্ছে নিজের থেকে আসতে হবে। এবং এর ফলে অনেক সুযোগেরও অনেক সুযোগ হতে পারে যেগুলো এখন এখন চিন্তাও করা সম্ভব না, বলাও যাবে না। কিন্তু আমরা যে এই সামান্য একটা জিনিস ব্যথা ভালো করা, যেটা বিভিন্নভাবে আমাদেরকে কষ্ট দেয়, এখন এটা আমরা যদি দূর করতে পারি না, সব ব্যথা একরকম না এটাও সত্যি, এবং অনেক অনেক ক্ষেত্রে যেমন হচ্ছে ক্যান্সার ক্যান্সার ট্যান্সার জাতীয় অসুখ হলে পারে তার কারণেও ব্যথা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা আমাদের আমাদের একটু আমাদের বোঝা একটু বোঝার সীমা একটু বাড়াতে হবে, এবং ওইসব ক্ষেত্রে আমাদের অন্যভাবে ব্যথার ব্যথা ঠিক করতে হবে। হ্যাঁ, সব ব্যথা এক না, কিন্তু অনেক ব্যথাই আমরা খুব সহজেই দূর করতে পারি। আচ্ছা, আজান শেষ হোক, তারপরে আমি আবার আচ্ছা আজান শেষ হয়েছে, আমি আর বেশিক্ষণ কথা আজকে বলবো না, যেহেতু আমাদের রোজার সময় আমরা ক্লাস একটু ছোট রাখতেছি এই কারণে। যাই হোক,
আমরা ঈদের পরে একটু বানানো টানানোর ব্যাপারে চিন্তা ভাবনা করবো, এবং এর জন্য যা করতে হয় তার ব্যবস্থা ব্যবস্থা করতে হবে, এবং যাদের আগ্রহ আছে তারা অন্যদেরকেও এই ব্যাপারে, শুধু আগ্রহ নিজে থাকলে না, এই এই সম্ভাবনা যে দেখা দিছে এটা বন্ধুদের সাথে কথা বললেও কথা বলাটাও গুরুত্বপূর্ণ, কারণ আগ্রহী লোক অনেক আছে, এবং যাদের একটু আগ্রহ, শুধু আগ্রহই নাই, তাদের যাদের যাদের করার ক্ষমতা সম্বন্ধে নিজেদের একটু নিজেদের উপলব্ধি আছে অথবা জানে যে আমরা করতে পারবো, এবং এর ফলে যে অনেক কিছু করা যায় সম্ভব যেটা আমাদের এখন করার সীমার বাইরে, এই 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 চিন্তা যাদের যারা এই চিন্তা করতে পারে এবং এই যে এই এরকম ভাবে চিন্তা করতে পারে তাদের, তারা অনেকেই আগ্রহী হবে, এবং আগে কি শেখা হয়েছে অথবা শেখা হয় নাই সেটা অত গুরুত্বপূর্ণ না, যতক্ষণ না নিজের নিজের আগ্রহ আছে ততক্ষণ যে কেউ শিখতে পারে। এবং আমি সহজভাবে সকলকে সকলের বোঝার মতো করেই বলবো, এবং এবং বোঝাটা কোনো ডিগ্রি অথবা কোনো কিছুর উপর নির্ভর করে না, একমাত্র জিনিস হচ্ছে নিজের আগ্রহ থাকলেই হবে, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এর জন্য একটু চিন্তা করতে হবে, বোঝার নিজেদের মধ্যে একটু কথাবার্তা বললেও হয় অনেক ক্ষেত্রে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়, কারণ একজন যেটা বোঝে আর একজন অন্যটা ভালো বোঝে, দেখে আমাদের এক একজনের ক্ষমতা এক এক দিকে বেশি, এবং আমাদের এই স্কুলে স্কুলের শিক্ষা ব্যবস্থা এমন যে আমাদের যাদের ক্ষমতা স্কুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা এই আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা এই সব ক্ষমতা সম্বন্ধে বোঝে না, সেজন্য আমাদের যারা ফেল করে তারা আসলে কম বুদ্ধি আছে তা ঠিক না, ব্যাপারটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ধরনের লোকজনকে কিভাবে শেখাতে হয় তারা সেটা জানে না, কিন্তু আসলে যে কেউই শিখতে পারে এবং এক একজন এক একভাবে শিখে, এবং এটা যতক্ষণ মনে থাকবে এবং আমরা একে অপরকে যতক্ষণ একে অপরকে বুঝতে পারবো যে আমরা সকলেই শিখতে পারি, শুধু আমরা এক একজন এক একভাবে শিখি, এবং একে অপরের সাথে আমরা যদি মেলামেশা করে থাকতে পারি শিখতে পারি তাহলে খুব তাড়াতাড়ি শিখতে পারি, কারণ আমরা একজন যেভাবে শিখে আরেকজন আরেকভাবে শিখে, সুতরাং 10 জন যদি একসাথে এইভাবে শিখে তাহলে কিন্তু মানে আমাদের শেখা 10 গুণ গতিতে লাগাবে, 10 গুণ আসলে 10 জনের 10 গুণের চেয়ে বেশি। এখন আমরা একে অপরকে সে একটু মানে বুঝতে হবে যে এরাও এরা অন্যভাবে শিখতেছে আমার মতো করে না, কিন্তু ক্ষেত্র বিশেষে তারা যেভাবে শিখছে সেটাই ভালো, এবং আমরা এইভাবে একে অপরের কাছ থেকে শিখতে পারি, এই জিনিসটা আমাদের যতদিন যতক্ষণ খেয়াল থাকবে যে আমাদের আমাদের আগ্রহ থাক আমাদের সকলেরই আগ্রহ আছে, এবং যারা এই আগ্রহ সদ্ব্যবহার করবে তারা সকলেই খুব ভালো মতো শিখতে পারবে। তাই আপাতত শেখাটার দায়িত্ব আমি আমার দায়িত্ব হচ্ছে এই খবরটা জানানো, আমি হচ্ছে খবর খবর প্রকাশ করতেছি, শেখাটা আমাদের নিজেদের উপর। তা আজকে এই থাক, আমি হচ্ছে শেখা যে সকলের পক্ষে সম্ভব এই ব্যাপারে একটু গুরুত্ব দিলাম, এবং এটা আমি সবসময় একটু জোর দিব, এবং এবং আশেপাশের লোকজনের সাথে কথা বলা এবং উদাহরণে আমরা এই জিনিস করতে পারি, এই জিনিস করা সম্ভব আমি দেখছি, এই ধরনের কথাবার্তা বললেই হবে। তো ঠিক আছে, আজকে এই থাক, যেহেতু যেটা রোজার সময় এবং নামাজের সময় আসছে তারপরে আমরা কথা বলবো আগামী ক্লাসে, তো ঈদের আগে আগামী একটাই মনে হয় ক্লাস আছে, তারপরে ঈদের পরে আবার শুরু হবে। ঠিক আছে, আজকে এই থাক, তারপরে আমরা পরে আবার কথা বলবো। তা আজকে হচ্ছে শুক্রবার এবং 8 তারিখ মনে হয়, হ্যাঁ 8 তারিখই তো, 8 তারিখে শুক্রবার 8 তারিখে জুন মাসের 8 তারিখের 2018 সালের বাংলায় কেশ ফাউন্ডেশনের জনশিক্ষার অনুষ্ঠান এখানেই শেষ, আগামী আমরা আগামীবার আবার দেখা হবে, তারপর তো এই থাক, ঠিক আছে।